প্রতি বছর দুনিয়া জুড়ে লাখ লাখ মানুষ মারা যান কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এর সঠিক যত্ন নিতে হয়, কিভাবে কিডনির ক্ষতি এড়িয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হয়। প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কিছুই করি যা কিডনির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আজকের জানা অজানার এই ভিডিওতে এমন 10টি কারণের কথা আমরা আপনাদের জানাবো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পর্যাপ্ত পানি পান না করা। প্রতিদিন যেসব কারণে কিডনির ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে সাধারণ কারণটি হলো পর্যাপ্ত পানি পান না করা। কিডনির অন্যতম প্রধান কাজ শরীর থেকে পরিপাক প্রক্রিয়ার বর্জ্য অপসারণ করা এবং লোহিত রক্ত কণিকার ভারসাম্য রক্ষা করা। কিন্তু পর্যাপ্ত পানি পান না করলে বৃক্কের রক্ত প্রবাহ কমে যায়, এর ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা। দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা প্রত্যহিক সমস্যাগুলোর একটি, বিশেষত পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে শহরাঞ্চলের নারীরা এই সমস্যায় বেশি ভোগেন। দীর্ঘক্ষণ মূত্রাশয় পূর্ণ করে রাখা শরীরে নানাবিধ জটিলতা সৃষ্টি করতে পারে। পেশির উপর চাপ থেকে ডাইভারটিকিউলোসিসের মতো জটিল রোগ হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থেকে হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে প্রস্রাবের চাপ বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। এইসব থেকে কিডনি কর্মক্ষমতা হারায় এবং ডায়ালাইসিস প্রয়োজনীয় হয়ে পড়ে। বেশি লবণ খাওয়া। বিভিন্ন খাবার দাবারে মিশে থাকা লবণকে পরিপাক করা কিডনির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। রান্না করা বা প্যাকেটজাত খাবারে ব্যবহার করা লবণ আমাদের শরীরে সোডিয়ামের বড় অংশ, কিন্তু পরিপাকের মধ্য দিয়ে এই সোডিয়ামের বেশিরভাগটাই বর্জ্য হিসেবে শরীর থেকে বের করে দিতে হয়। আমরা যখন বেশি লবণ খাই তখন এই সোডিয়াম প্রক্রিয়াজাত করা নিয়ে কিডনিকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, এতে কিডনির উপর প্রবল চাপ পড়ে। ক্যাফেইনে বেশি আসক্তি। তৃষ্ণা পেলে আমরা অনেক সময় পানি পান না করি, নানা ধরনের কোমল পানীয় পান করি, কিন্তু এসব পানীয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন মেশানো থাকে। অতিরিক্ত ক্যাফেইন শরীরের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, অতিরিক্ত রক্তচাপ কিডনির উপরও চাপ প্রয়োগ করে এবং এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ব্যথানাশকের প্রতি নির্ভরশীলতা। মাথা ব্যথা, গলা ব্যথা যাই হোক না কেন, কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়ার বাজে অভ্যেস আমাদের অনেকেরই আছে, কিন্তু প্রায় সব ব্যথানাশক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের জন্য এসব ওষুধ ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথানাশক ওষুধের উপর নির্ভরতা রক্তচাপ কমিয়ে দেয় এবং কিডনির কর্মক্ষমতা হ্রাস করে। বেশি বেশি প্রোটিন খাওয়া। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে লাল মাংস বা গরু ছাগলের মাংস বেশি খাওয়া ঠিক না। বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার কিডনির উপর চাপ তৈরি করতে পারে, তবে কিডনি সমস্যা না থাকলে বা চিকিৎসকের নিষেধ না থাকলে এমন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। অ্যালকোহলে আসক্তি। মদ্যপানের অভ্যেস আছে এমন অনেকেরই অনেক সময় মাত্রা জ্ঞান থাকে না, আর খুব বেশি পরিমাণে মদ পান করা কিডনির জন্য খুবই ক্ষতিকর। অ্যালকোহলে নানা ধরনের টক্সিন থাকে যেগুলো শরীর থেকে দূর করতে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে যায়, ফলে কিডনি বাঁচাতে হলে অবশ্যই অ্যালকোহলে আসক্তি কমাতে হবে। ধূমপানে আসক্তি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অভিমত অনুসারে ধূমপান কিডনি সহ শরীরের সব অঙ্গের জন্যই ক্ষতিকর। এছাড়া বিভিন্ন গবেষণাতেই ধূমপানের সঙ্গে কিডনি রোগের সম্পর্ক আছে। সুস্থ কিডনি চাইলে ধূমপানের অভ্যেস ত্যাগ করুন। সর্দি কাশিকে পাত্তা না দেওয়া। সাধারণ সর্দি কাশিকে পাত্তা না দেওয়া আমাদের অনেকেরই অভ্যেস, কিন্তু এই সর্দি কাশি কিডনির জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এছাড়া নানা গবেষণায় দেখা গেছে কিডনির সমস্যায় ভুগছেন এমন অনেকেরই অসুস্থতার সময় ঠিকমতো বিশ্রাম না নেওয়ার ইতিহাস আছে। রাত জেগে থাকা। রাত জেগে থাকা, ঘুমাতে না পারা আমাদের অনেকেরই নিয়মিত সমস্যা, কিন্তু ঘুম শরীরের জন্য নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর টিস্যুর নবায়ন ঘটে, ফলে ঘুমাতে না পারার সমস্যাটা নিয়মিত চলতে থাকলে কিডনি সহ শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর এই কাজ বাধাগ্রস্ত হয়, এতে কিডনির স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়।